খেলা হবে আন্দোলনে ব্যর্থ ভুয়া আন্দোলনই ভুয়া তোমার কি সেঞ্জারি পেশাম বুঝি না পালাবার পথ নাকি খুঁজে পাবে না কত রঙ্গ দেখাইলারে যাদু

টপ ফাইভ বক্তব্যের মধ্যে এবার আপনাদের জন্য রয়েছে টপ ফোর আর টপ ফোর সাজানো হয়েছে কর্মীদের উত্তেজিত হয়ে স্লোগান দেওয়া নিয়ে আপনার পেছনে তো সবগুলো সিড়াতে না থাকু পাতি নেতা কর্মীগুলো সব বিরিয়ানির দোকানে বিরিয়ানি বন্টন করতেছে এত নেতা স্টেজে

বলেন ঠিক জালা জালায়ের বাসিনে বা ফু কছে যে মুজিবের আদর্শ কয়জনের মধ্যেই বা আছে তোমাকে তোমাকে বেশিরভাগ এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্তই তো চোর

টপ ফাইভ থেকে একটু একটু করে আমরা এগোতে এগোতে টপ টু তে চলে এসেছি এবার ছোট্ট একটি বক্তব্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর ওয়াইদুল গাউকে এই বক্তব্যটি করেছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান কে উদ্দেশ্য করে চলুন তাহলে সেই বক্তব্যটি দেখে আসি তারেক রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না তুই জানিস তাও মিথ্যা কথা বলতেছি আচ্ছা আর একবার বলুন তো কাকু তারেক রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না তাতে হয়েছে নাকি আরে কোন নিপালি ব্যাডাসার পাবলিক যদি এখনো নাকে হাতের কাছে পায় তাহলে কি করবে শুনে নিন আরে শেষ মুখ পাটা পুটা দিয়ে শেষ মুখ সামনিয়ো ভিউয়ার্স দেখতে দেখতে কিন্তু টপ 5 এর আমরা টপ 1 এ চলে এসেছি আশা করি টপ 1 আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে ভিডিও সংক্রান্ত যে কোনো মতামত কিন্তু আপনি কমেন্ট অপশনে জানিয়ে দিবেন এবং লাইক করবেন ভিডিওতে চলুন এবার টপ 1 এ যদি বলতেন যে কি করে একটা শব্দ বল